দিদির সুরক্ষা কাবুচি অভিযোগ জানাতে এসে সাপাটি চর মারলেন তৃণমূল কর্মী, রেতে মতো চাঞ্চল্য ছড়াই এলাকায়। সাপাটি চর মারলেন দিদির রক্ষা কাবচে মন্ত্রীর সামনে অভিযোগ জানানোর অপরাধে সাপাটি চর তৃণমূল কর্মীর। শনিবার সকাল 10টা নাগাদ দিদির রক্ষা কবচ কর্মসূচিতে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বারাসাত ব্লক 1 ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতে সারিপোনা গ্রামে রাধা মাধবীর মন্দিরে যান পুজো দিতে। পুজো সেরে মন্দিরে চাতালেই বসেন গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনতে। সেখানে গ্রামের মহিলা ও পুরুষেরা আসেন, নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট এবং পানীয় জলের অভাব অভিযোগ নিয়ে বিধায়ক তথা মন্ত্রীর কাছে অভিযোগ জানাতে। সেখানেই স্থানীয় এক যুবক এবং ওই মন্দির কমিটির সদস্য পুরোহিত হন তৃণমূল কর্মীদের হাতে। পরে তাকে মুখ চেপে ধরে ধাক্কা দিতে দিতে মন্ত্রীর সামনে থেকে সরিয়ে নিয়ে যায় তৃণমূল কর্মীরা। ঘটনার বিষয় নিয়ে পরে অবশ্য খাদ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেন, যদিও আক্রান্ত এবং গ্রামবাসীরা এই মারধরের ঘটনাকে অন্য চোখে দেখছেন। তাদের দাবি, দীর্ঘদিন যাবৎ পঞ্চায়েত এমনকি বিডিওকে জানিয়েও এলাকার রাস্তাঘাটের বা জল নিকাশি ব্যবস্থার কোনো উন্নয়ন ঘটেনি, তাই তারা সরাসরি মন্ত্রীকে কাছে পেয়ে অভিযোগ জানাতে বসেন। আর সেখানেই বাদে বিপত্তি। এখানে মন্দিরের লোকাল কমিটির জন্য ডাকা হয়েছে, লোকাল কমিটি তো আমরাও রয়েছি। সেক্ষেত্রে ওখানে যারা বলছে কি করছে লোকাল কমিটির পক্ষ থেকে বলো, সেখান থেকে গায়ে হাত দিয়ে হলো। আপনি ওখানে তো দেখলেন কি না, এখানে চর মারলো, সেটা আপনারা দেখেছেন, ছবিটা প্রকাশ করেন। আমি তো নামটা বলতে দেখতে পাইনি, আমি তো ওখানে কথা বলছি। তাহলে এইটাই যদি হয় তাহলে এই পরিবেশে আমরা কোনো কথা কেউ বলতে পারবে না। লোকাল কমিটি থেকে আমাদের বলা হয়েছে, বাবু কাকু অভিযোগের কারণেই কি মার আপনাকে? আমাদের তো কবিতা নেই, গায়ে হাত তুলে কেন? গায়ে হাত তুলে কেন? এটা বলতে হবে তো, আমাদের তো লোকাল কমিটি থেকে না, লোকাল কমিটি। তাহলে আপনি বলুন, তাহলে কি করে গায়ে হাত জোড়া পড়লো কেন? তাহলে গায়ে হাত পড়লো কেন? আমাদের লোকাল কমিটি মন্দিরে আসছেন, মন্দিরের আমাদের লোকাল কমিটি তৈরি হয়েছে, লোকাল কমিটিতে আপনি কমিটির লিস্ট দেখে নিন। সেক্ষেত্রে তারপরে আমাকে, আমরা রয়েছি এখানে, আমার উপরে কেন আঘাত হলো? মন্দির কমিটিতে রয়েছি, আপনি অভিযোগ জানিয়েছিলেন কেন? না, আমি সেটাই বুঝতে পারছি না, সেটাই বুঝতে পারছি না। লোকাল কমিটি উন্নয়নের জন্য কি, মানে আমাদের রাস্তাটা অসুবিধা আছে আর ওখানে নট মন্দির, মানে মন্দির অসুবিধা আছে। এটা আমাদের সম্পাদক দীপ্তেন রায় চৌধুরী, আমাদেরকে ডাকা হয়েছে, আমরা মন্দির কমিটির পক্ষ থেকে আদার্স কোনো তো কাজ না, আদার্স কোনো কাজ না। তাহলে আমার গায়ে উপরে আঘাত হলো কেন? আমাকে কেন মারলেন? কি নাম আপনার? সাগর বিশ্বাস। যে তিনি যে রাস্তার সমস্যা মন্দিরকে কেন্দ্র করে সেই রাস্তার সমস্যা নিয়ে বলছেন আপনাকে? না না, আমার কাছে আসলে তো, আমার কাছে মহিলারা গেলেন, আমার কাছে তো মহিলারা গেলেন অপেক্ষা করতেন, আমি তো বেরোচ্ছিলাম। আমাদের তো এটা কাজ নয়, আমরা এই উদ্দেশ্য নিয়ে আসি। সকলের অভাব অভিযোগ নিয়ে এসেছে, কিন্তু ইন্ডিভিজুয়াল এজেন্ডা যদি কারোর থাকে যে আমি এই প্রোগ্রামটাকে বানচাল করবো, তাহলে একরকম ব্যাপার। সেখানে দাঁড়িয়ে এই যে পঞ্চায়েত সদস্য বা প্রধান উপপ্রধান এদের সাথে আলোচনা করবেন? তা আমার সাথে তো দুপুরবেলা কথা হবে, আমি নিশ্চয়ই কথা বলবো। কি বলবেন না আমাদের লোকেরা, মানে নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে কেউ কেউ বাড়ি পাওয়ার ব্যাপার ছিল, তারা অনেকে অনুযোগ করছেন পাননি। এখন ব্যাপার হচ্ছে যে এদের ব্যক্তিগত গণ্ডগোলে তো আমি মাথা গলাবো না, আর একটা হচ্ছে যে ক্লাব বা অন্য কিছু সেটা তাদের নিজস্ব ব্যাপার। এখানে কেউ কেউ বললেন ক্লাবের মধ্যে অনেক গাছ ছিল, কেটে দিয়েছে ক্লাব কমিটির সাথে, পাড়ার লোকেদের বোঝাও কিছু আমাদের দেখতে হবে। অ্যাবসলিউটলি না,
সুরক্ষা কবচে যা যা আছে সেইগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। এবারে হচ্ছে যে কেউ কেউ ব্যক্তিগত এজেন্ডা নিয়ে এসছেন এখানে, এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে এই অনুযোগ অভিযোগগুলো জানাবার জন্য আরও অনেক ব্যবস্থা ছিল, সেটা না জানিয়ে খেলার মাঠে কে গাছ কেটেছে আজকে সমস্যাটা আসবে কেন, এটা তাদের তাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা কেন যাবো? এটা তো অন্য রাজনৈতিক দলের লোকরাও এখানে আছে, আমি সবারটাই শুনি। আপনি কি হালিশহরে ফ্ল্যাট খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন বলদেঘাটা হনুমেট অ্যাপার্টমেন্টে। এখানে আপনি পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে আপনার পছন্দের ফ্ল্যাটটি, আর এখানে আপনি পেয়ে যাবেন 24 ঘন্টা জল সরবরাহ, উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা এবং 24/7 নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও এখানে রয়েছে টু হুইলার পার্কিং এর ব্যবস্থা। তাই আর কি ভাবছেন, আজই যোগাযোগ করুন 7003067268 অথবা 8420934541 এই নম্বরে।